সকাল থেকে মেঘাচ্ছন্ন শহরের আকাশ। গত কয়েকদিনের মতো মুষলধারে না হলেও আজও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। চলতি সপ্তাহে এমনই থাকবে আবহাওয়া। তবে সপ্তাহের শেষে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 94% এবং সর্বনিম্ন 86%। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিগত সপ্তাহগুলির তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। উত্তরবঙ্গের 5 জেলায় আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 5 জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।